লক্ষ যুবকের আইকন পীরজাদ আব্বাস সিদ্দিকী সাহেব তোমায় জানাই স্বাগতম লক্ষ যুবকের আইকন পীরজাদ আব্বাস সিদ্দিকী সাহেব তোমায় জানাই স্বাগতম গরিবের বন্ধু অসহায়ের বন্ধু পীরজাদ আব্বাস সিদ্দিকী সাহেব তোমায় জানাই স্বাগতম ভাঙর এক নম্বর ব্লকের পক্ষ থেকে ভাইজানকে জানাই স্বাগতম ভাঙর এক নম্বর ব্লকের পক্ষ থেকে ভাইজানকে জানাই স্বাগতম কারা কারা আল্লাহ কে খুশি করার জন্য রাসূল কে খুশি করার জন্য মুজাদ্দিদ জামান ও পাঁচ হুজুরের রূহানি দোয়া পাওয়ার উদ্দেশ্যে আমাকে ভাই ও সন্তান বলে মনে করে ভালোবেসে এই মাহফিলে এসেছেন একটু হাত তুলে দেখাবেন আলহামদুলিল্লাহ তাহলে এটা যদি সত্য হয় যারা যারা হাত তুলেছেন রাস্তায় বা ছায়াতে আছেন প্রত্যেকটা যুবককে বলো মাঠে আসো অনেক পাপ করেছো কিছু গুনাহ ঝড়াও দেখি কতটা তোমরা চাও কতটা তোমরা মানো প্রত্যেকটা যুবককে বলবো মাঠে আসো কারণ যুবকরা তো বীর পুরুষ এরা সাধারণ রোদকে দেখে না ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে সাহাবা হুজুররা যখন রাসূলকে বলতেন কোন বিষয়ে সাহাবা হুজুর দিগকে রাসূলকে সাহাবা হুজুররা বলতেন হুজুর আপনি যদি পাহাড় থেকে লাফ দিতে বলেন আমরা লাফ দেব আপনি যদি আগুনে ঝাঁপ দিতে বলেন ঝাঁপ দেব একবার জিজ্ঞাসা করব না কেন বললেন আজ সেই নবীর উত্তরসূরি সেই নবীর খানদানের চতুর্থ প্রজন্ম আপনাদের ভাঙরে এসে এই ফুটবল মাঠে আজ আমি যুব সমাজকে দেখতে চাই তোমরা সাধারণ রোদের গরমে ছায়া খোঁজো নাজ বিশ্ব দেশ জুড়ে বিশেষ করে আমার বাংলাতে ইসলামকে মিটাবার একটা ষড়যন্ত্র চলছে এই জালিম দুষ্কৃতি সন্ত্রাসের হাত থেকে ইসলামকে বাঁচাবার স্বার্থে মানবতাকে বাঁচাবার স্বার্থে সত্যকে বাঁচাবার স্বার্থে ন্যায়কে প্রতিষ্ঠিত করার স্বার্থে মনুষ্য জাতিকে বাঁচাবার স্বার্থে এই দুয়ার মাহফিলে আমরা যুবকরা রোদের ভয় করি না গরমকে ওভারটেক করে আমরা সেদ্ধ হব আর মনে মনে রাখবো আল্লাহ আজ এই সত্যের সংগ্রামে ন্যায়ের লড়াইতে মানবতার লড়াইতে দেশের প্রেমের লড়াইতে সভ্যতার লড়াইতে শান্তি প্রতিষ্ঠিত লড়াইতে আজ দুয়ার মাহফিলে আমরা এত কষ্ট করে রোদে বসে আছি আল্লাহ আমাদেরকে দয়া করে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের যেন ছায়া দান করে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই তো রয়েছে হাত তোলেন মুরব্বি কারা আছে হাত তোলেন কারা বয়স্ক মুরব্বি আছেন হাত তোলেন মাশাআল্লাহ 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 দোয়া করছেন তো বাপের জন্য আলহামদুলিল্লাহ বাপে দেখো একটু ছায় দাও আর যুবকরা মাঠে আসো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বসে যাও দাঁড়াও নি এই মাহফিলে একটা আদব আছে এটা জালিম সন্ত্রাসদের মাহফিল নয় গো ভাই এটা দেশপ্রেমিকদের মাহফিল ইমানদারদের মাহফিল বসো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على भाईरा এই ঘাম গায়ে পানি খান নেই এই রোদে ভাই আলোচনায় আপনাদের নিয়ে করা খুব কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি কিন্তু ঘাম গায়ে পানি খান না ভাই ক্ষতি হবে কথা বুঝছেন না কষ্ট হবে জানি কিন্তু কষ্টের পরেই তো শান্তি আছে আল্লাহ রাসূল বলেছেন এবং কোরআনও বলছে কষ্টের পর শান্তি আছে আজ এই সমাজকে পরিবর্তন করার জন্য সাহাবা হুজুররা কত কষ্ট করেছিলেন তা আমাদের ঘর তো কষ্ট করতে হবে একটু ঠিক না বেটি তো যাক আসুন আল্লাহ পাক আমাদের ঘরে সত্যের পক্ষে চলার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন আজ ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং তিনার পাঁচ আওলাদের স্মরণে দুয়ার মাহফিলটা করেছে আপনাদের এলাকার মানুষ তবে অনেক জায়গায় ফেসবুকে দেখছিলাম কিছু ভুল মেসেজে প্রচার হচ্ছে আমি একটা বিবৃতিও দিয়েছিলাম যাতে করে মানুষ ভুল মেসেজটা না পায় ভুল মেসেজে মানুষ প্রচারণায় না পা দেয় এই জন্যে কেন আজ সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের ঘরে বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন রকমভাবে ভুল বোঝাবার ষড়যন্ত্র করছে আজ দুদিনের দুনিয়ায় আমরা এসেছি আমাদের ঘরে একটা কথা মাথায় রাখতে হবে ভাই যারা নতুন করে ঢুকছেন বা যারা প্রয়োজনে বেরোচ্ছেন আগে আপনারা ঢোকা বেরোনোর কাজটা ঠিক করে নিলে মনে হয় ভালো হয় নাই আমি আলোচনা করব আর আপনারা ঢোকা বেরোনোর কাজ করবেন এতে খারাপ যারা ঢুকছেন ঢুকে যান আর যারা প্রয়োজন আছে বেরোচ্ছেন একটু বাইর হন তাহলে আসুন একবার দাঁড়িয়ে যাই এই সুযোগে যাদের বেরোবার দরকার বেরিয়ে যাবেন যাদের আসার দরকার চলে আসবেন একবার দাঁড়িয়ে যান একবার সালাম করে রিয়া নবী ভাই যাদের এই সময় একটু কোনো প্রয়োজন বা
অন্য কিছু ব্যাপার থাকতে পারে, তারা এই সুযোগে একটু বেরিয়ে যান। আর যাদের আবার নতুন করে ঢুকছেন তারা এই সুযোগে একটুখানি ঢুকে আসেন। সব ছায়া খুঁজছেন, সব ছায়ার দিকে যাচ্ছে, কোথাও ছায়া আছে? আহা, আল্লাহ নবী জানাচ্ছেন কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাশরে কোনো ছায়া থাকবে না। আজ তবুও তো ছুটে একটু ছায়াতে যাচ্ছেন, একটু পানি পান করছেন, কথা বুঝে আসছে? দেখুন না, এই মানুষটার পান রোদেতে মাথা ঘুরে গেছে। এইভাবে কি করে আলোচনা হবে বলেন? এত গরমে আর আজকে আল্লাহর হুকুম রোদও পড়েছে, সবই পরীক্ষা আপনাদের, সবই আপনাদের পরীক্ষা। তবে কিন্তু আমি থাকবো শেষ পর্যন্ত, কজন চোটে দেখি। কেন, অনেকে তো বলে ভাইজান আপনার জন্য জানতে দেবো, ওরে বাপ রে বাপ, সেটা দেখবো নি, একটু দেখার দরকার আছে তো। দেখছেন না, সব ছায়া খুঁজছে, সব ছায়াতে যাওয়ার পরেশান হয়ে আছে। যান, কষ্ট যাদের হচ্ছে ছায়াতে গিয়ে গিয়ে দাঁড়িয়ে যান, ছায়াতে চলে যান, যে যেখানে আছেন। কষ্ট যদি হয়, অনেক মানুষের সবর থেকে সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা তো সমান নয়, আতে ছায়াতেও দাঁড়ান, একটু চেপে চেপে যান, ছায়ার দিকে চলে যান। কিভাবে আলোচনা করবো বলেন না, একটু ছায়াতে চলে যান না। আর যাদের ধৈর্য ক্ষমতা আছে তারা দাঁড়ান। তো ভাই, অবশ্যই মানুষ শান্তি তালাশ করবে, শান্তি মানুষ খুঁজবে, এটা মানুষের কাজ, মানুষ শান্তির আশা করবে। কিন্তু কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিনে কি হবে? আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে বারবার বলতেন, বাবা সাহাবারা তোমরা ময়দানে মাশরের কথা ভাবো। সাহাবা হুজুররা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? তবে হ্যাঁ, আজকে যদি আমরা কোনো ফান্ড থাকতো, আমাদের গরিবের লুটা ফান্ড, তাহলে হয়তো আপনাদের মাথা একটু সামিয়ানা করে দিতে পারতাম, তাতে 50-1 লাখ-2 লাখ খরচ হলেও অসুবিধা ছিল না, এই জায়গাটা পুরো ছেড়ে দিলেই তো মিটে যেত। কিন্তু আমার সংগঠনের ভাই অত বড় ফান্ড নাই যে আপনাদের ঘরে ছেয়ে বসতে দিতে পারবো, তাই দিতে পারিনি। কর্মীদের পক্ষ থেকে আমি দুঃখিত, কর্মীদের পক্ষ থেকে আমি দুঃখিত। তা কর্মীদের উপায় থাকলেও কিছু করার নেই, চেষ্টা থাকলেও কিছু করার নেই, কেন এত বিশাল মাঠকে ছাইতে গেলে কমসে কম মনে হয় 2-3 লাখ টাকা খরচ হতে পারে, আনুমানিক, আমার আইডিয়া নেই। কিন্তু ময়দানে মাশরের কথা আমি শুধু মনে করছি, যে ময়দানে মাশরে আল্লাহ রাসূল বললেন যে এত কঠিন হবে, যেদিন মাথা এক বেগদা ইখতিলা খাত উপরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে, সূর্যের 12টা মুখ করে দেবে, 12 গুণ তাপ বেড়ে যাবে। আজকে যে তাপ দেখছেন এই তাপের থেকেও 12 গুণ তাপ বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হুজুর সাহাবাদিগকে নবী বললেন, তোমরা ওই ময়দানে মাশরের কথা চিন্তা করো, বেশি বেশি করে কাঁদো। সাহাবা হুজুররা বলতে লাগলেন, হুজুর আরো কিছু বলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবারা ওই ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এমনও মা পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায়, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়। হযরতে সেরে খোদা আলী ওখানে ছিলেন, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়। আল্লাহর নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হোসেন আল্লাহর আরশে আজিমে ওই দিন জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জন্মিছি যখন মরব একদিন, ইমানদার কখনো মরণকে ভয় করে না, ইমানদার কখনো রৌদ্রকে ভয় করে না, ইমানদার কখনো তুফানকে ভয় করে না, ইমানদার কখনো পাহাড়কে ভয় করে না, ইমানদার কখনো বিজেপিকে ভয় করে না, ইমানদার কখনো দিদি মোদি বাম কংগ্রেস কাউকে ভয় করে না, ইমানদার ফেরাউনকেও বিগত দিন ভয় করে নে, ইমানদার নমরুদকেও ভয় করে নে, ইমানদার আবু জেহেলকেও ভয় করে নে, উদ্বাকে ভয় করে নে, আবু সুফিয়ানকেও ভয় করে নে, আবু লাহাবকে ভয় করে নে। আজ এই ভাঙলের জমিন থেকে একজন ইমানদার আওয়াজ তুলে বলি, আজ বর্তমান যে সকল সন্ত্রাস এই বাংলার জমিনে আছে, হে ইমানদারেরা, এদেরকে কি তোমরা ভয় করো? ভাইরা আমার, ওই ময়দানে মাশরের কথা ভাবুন, সেদিন কি হবে। আজ বেঈমান কাফের জালিম মুনাফিক অপদার্থ মুসলিম সমাজ যেসব লোকেদের জন্য কলঙ্কিত হচ্ছে, আপনার এলাকার এক ব্যক্তি ও বেঈমানের নাম নিয়ে ওর প্রচার প্রসার আমি বাড়াতে চাইছি না। ও বেঈমান এক বক্তব্যই দাঁড়িয়ে বলেছে, পীর দাদা পীর সাহেব পীর পাইগম্বর যে মসিয়া আসুক না কেন, আমরা কারো কথা শুনবো না, বিজেপির হাত থেকে বাঁচার জন্য এবারে দিদিকে ভোটটা দিতে হবে। এতগুলো মানুষকে লক্ষ্য করে বলি, হে মুসলমান ইমানদার, বিজেপির হাত থেকে বাঁচার স্বপ্ন দেখছো, কবর থেকে বাঁচার স্বপ্নটা কবে দেখবে? বিজেপির হাত থেকে বাঁচার স্বপ্ন দেখছো, জাহান্নামের আগুন থেকে বাঁচার স্বপ্ন কবে দেখবে? বিজেপির হাত থেকে বাঁচার স্বপ্ন দেখছো, ময়দানে মাহশর থেকে বাঁচার স্বপ্ন কবে দেখবে? আর একটা কথা সাথে সাথে বলি, বিজেপির হাত থেকে বাঁচার স্বপ্ন দেখছো, কিন্তু বিজেপিকে বাংলায় যে প্ল্যানগুলো ঢুকালো তার হাত থেকে বাঁচার আগে দরকার আছে না নাই? কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? অতএব সাবধান হও, আমাদের দুনিয়াকেও শেষ করছে এরা, আমাদের আখেরাতকেও শেষ করছে এরা। এই মুনাফেকরা প্রকাশ্য জালিম কাফেররা কখনো, প্রকাশ্য জালিমরা কখনো, প্রকাশ্য গায়ের ইসলামরা কখনো ইসলামের ক্ষতি আগেও করতে পারেনি, আজও করতে পারছে না, কাল কিয়ামত পর্যন্ত পারবে না। যুগে যুগে ইতিহাস দেখা গেছে, যারা ইসলামের ক্ষতি করেছে তাদের মধ্যে মুনাফেক ছিল। হযরত উসমান গানিকে শহীদ করলো কারা? সেই দাঁড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম দাবিদাররা। হযরত হোসাইন নজরুলকে শহীদ করলো কারা? ওই চরিত্রহীন জালিম নম কেমন করে এজিদ বাহিনী, যারা মুসলিম সমাজের কলঙ্ক সামান্য রাজ শক্তি পাওয়ার জন্য তারা হোসাইন হুজুরকে শহীদ করে দিল। হযরতে আলী হুজুরকে শহীদ করলো কারা? সেই মুনাফিকেরা। হযরতে ওমর ফারুককে শহীদ করলো কারা? এ মুসলিম যুগে 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 এই মুনাফিক মুসলমানরা আমাদেরকে শেষ করেছে। আজ আমাদের সমাজে একটা জিনিস দেখা যায়, যখন এই সকল মুনাফিক আর জালিমরা বক্তব্য দেয়, তাদের পাশে সেই দাঁড়িওয়ালা টুপিওয়ালা একটা দালালকে ঠিক ভাড়া করে রাখে, 500 টাকা দিয়ে একটা দালাল ভাড়া করে রাখে, ঠিক মলি সাহেব টাইপের, যাতে করে মুসলিম সমাজ বোকা বানানো যায়। শুনছেন? সবচেয়ে দুঃখের বিষয়, আপনারা উন্নয়ন কাকে বলেন সেটাই আপনারা জানেন না। আমার সমাজ উন্নয়ন কাকে বলে সেটা জানেন না। এই টোটাল বিশাল এলাকায় কয়েক লক্ষ মানুষের বসবাস, এখানে কটা আইপিএস অফিসার জন্ম হয়েছে ভাই? কটা তোমাদের বাচ্চাদের ডাব্লিউবিএস অফিসার বানাতে পেরেছো ভাই? কটা তোমাদের পরিবার থেকে জজ করেছো ভাই? কটা তোমার পরিবার থেকে উকিল করেছো ভাই? কটা তোমার পরিবার থেকে আইপিএস কি বলে পুলিশ সুপার বানিয়েছো ভাই? উন্নয়ন কাকে বলে সেটাই তো আমরা বুঝতে পারছি না। উন্নয়ন, আরে মুসলমান, যতক্ষণ না ভালো মন্দ বুঝতে শিখবে
যতক্ষণ না শিক্ষার কথা বুঝতে পারবে ততক্ষণ উন্নয়ন কখনো সম্ভব নয়। ভাই আমি একটু কথা বলছি, আপনাদের বেরোবার যাদের লোক ছুলে বেরিয়ে গেছেন তো, মানে প্রয়োজন থাকতে পারে রে বাবা, আমার দুশ্মন আমি বলছি না, যাদের বেরোবার টুকটাক দরকার ছিল বেরিয়ে গেছেন তো নাকি, আর বেরোবার করার প্রয়োজন আছে? হাত তুলে দেখান বেরোবার প্রয়োজন আছে? তাহলে একটু সালাম দিয়ে বসাবো নাকি না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন? হ্যাঁ কষ্ট হচ্ছে না তো? আপনারা তো পুরো এক জায়গায় খিচিড়ি টাইপের হয়ে গেছে। হ্যাঁ কিরে বাবা তুই ভালো আছিস তো? আইন অপরাই না, তুই যখন পরিচয় হয়ে গেছিস নু কি কি হবে, তোকে মারে না তো আর? হ্যাঁ তো ভাই শুনছেন তো? ভাই শোনেন, আল্লাহ কারে যারা ইমানদার যারা ভালো মানুষ আল্লাহ কারে এক এক করে সব পরিবর্তন হয়ে যাবে, ঠিক না বে? ঠিক গো, অনেকে পরিবর্তন হচ্ছে, বহুত ছেলে তারা গিয়ে আমার কাছে বলেছে ভাইজান ক্ষমা করে দেন, আমরাও ওই কাজে জড়িত ছিলাম, আপনাকে যে মারা ষড়যন্ত্র করেছিল, আপনার ওপরে যে বিয়াদুবি করার চক্রান্ত করেছিল, শুধু একা নয় আরো অনেক ছেলে আছে, তাদেরকে আমি প্রচার করিনি, একেও প্রচার করিনি, এ নিজে থেকে প্রচারে এসেছে তাই আমি একে তুলে দিয়েছি, কথা বুঝে আসছে না? সেবারে এসেছিল জানেন তো, তাই ভাই অন্য কিছু নয়, কিন্তু বহুত মানুষ ফিরে আসছে, আমি দোয়া করি এখনো যারা ভুল বুঝে আছে আল্লাহ তাদের ঘরে ফিরিয়ে আনুক, জল আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম দেব, আপনারা দাঁড়িয়ে থাকবেন না বসবেন? আহা আল্লাহ পাক আপনাদের ঘরে যেন আরশে আজিমের ছায়া দেয়। মনে রাখবেন কিয়ামতের দিনের কথা রসুল বললেন, মাতার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, মাতার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যারা জালিম আছেন এলাকায় তাদের উদ্দেশ্য করে বলবো, দেখো এগুলো এসেছে, তোমরা এদেরকে ঘর ভাঙবে বলেছো তারপরও এসেছে, এদেরকে মারবে বলেছো তারপরও এসেছে, এরা কিছু পাবে না তারপরও এসেছে, ফিরে যাবার পরে সন্ত্রাসরা জুলুম করতে পারে তারপরও এসেছে, এসে কিন্তু দেখো কত রোদে কষ্ট করে দাঁড়িয়ে আছে। অতএব এই প্রেমের আগুনে ইনশাআল্লাহ এই এলাকায় যারা সন্ত্রাস আছে এরা পুড়ে ছারকার হবেই ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রসুল জানাচ্ছেন, তোমরা হযরতে আলী হুজুরকে বলছেন, এই কথাটা একটু শোনেন, আমাদের সঙ্গে থাকবেন তো নাকি? দুনিয়ায় থাকবেন আখেরাতে থাকবেন না? আমাদের সঙ্গে যারা দল করবেন দুনিয়া আখেরাতে কোথায় থাকবেন শুনুন একটু। আল্লাহ নবী হযরতে আলী করামুল্লাহ হুজুরকে বলছে, আলী ওই কঠিন দিনে তুমি আমি হাসান হোসাইন ফাতেমা আল্লাহর জান্নাতি খানা খাবো, আল্লাহর জান্নাতি খানা খাবো। সাহাবা হুজুর এই কথা শুনলেন, হযরতে আলী হুজুর আবার বললেন, হুজুর আমি আপনি ফাতেমা হাসান হোসাইন তো থাকবো, কিন্তু আমাদের গোলাম কোনো কোথায় থাকবে? কিন্তু আমরা কার গোলাম? জোরে বলুন, আমরা দয়ার নবীর গোলাম, ঠিক না বেটি? যারা বলে পীর পাইগম্বর এলে মানি না, সেই দলের কি আমরা থুতু ফেলবো না ফেলবো না? এই খবরটা জানেন না? জানেন না, খবর পেয়েছেন তো? বেশি বেশি করে শেয়ার করুন, লোককে জানানো দরকার এরা কারা, এরা যে বিজেপি থেকেও খারাপ এটা মানুষের জানা দরকার, কেন বিজেপি প্রকাশ্য দুশ্মন, ঠিক না বেটি? অতএব প্রকাশ্য দুশ্মন যদি আসে প্রকাশ্যভাবে লড়াই হবে, ঠিক না বেটি? তাতে তুমি কত মায়ের দুধ খেয়েছো আমিও কত দুধ খেয়েছি দেখিয়ে দেবো সেদিন বিজেপিকেও, ঠিক না বেটি? কিন্তু এরা এরা আমাদের সেজে ঢুকছে, ঢুকে কিন্তু আমাদের খাবারে বিষ মাখিয়ে খাওয়াবার প্ল্যান করছে, অতএব মানুষকে জানা দরকার আছে, কথা বুঝলেন? হযরত আলী হুজুর বললেন যে হুজুর আমাদের গোলামরা কোথায় থাকবে? আল্লাহ নবী বলেছিল, আলী আমাদের গোলামরা আমাদের সাথেই খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিজেপির ভয়ে যদি আওলাদে রসুল ছাড়েন, মুনাফেক ধরেন, কাফের ধরেন, সন্ত্রাস ধরেন, জালিম ধরেন, তাহলে তাদের সঙ্গে কিয়ামতের দিন থাকবেন। আর যদি কারো ভয় না করে
अल्लाह के भय करो सत्य पक्षे जदि चलें दुनिया तो आमार अल्लाह बाचाबे जेमन ऐ महामारीर मध्ये बाचिएछे इंशाल्लाह ओई सन्त्रास ओई जालिमदेर हाथ थेके आमार अल्लाह दुनिया तो बाचाबे आखिरातो आमार अल्लाह कठिन मुसीबतेर दिने तो अल्लाहर ओली नबी पीर पैगम्बरदेर साथेई अल्लाह जान्नात देबे जोरे बोलुन सुबहानाल्लाह তাহলে আমরা দুনিয়াও করব আখিরাতও চাই দুনিয়াও চাই কেন আমার আল্লাহ কোরআনে শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা হে আমার বান্দারা তোরা আমার কাছে দোয়া চাইবি কিভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হে আমার আল্লাহ আমার দুনিয়ার ভালোই দাও হাসানা ভালোই দাও ওয়া ফিল আখিরাতি হাসানা তারপরে চা আখিরাতের ভালো তাহলে আগে দুনিয়ার ভালো চাওয়ার দরকার আছে না নাই আজকে আমাদের যদি পুলিশ না থাকে আজকে আমাদের ছেলেরা যদি জজ না হয় আজকে আমাদের ছেলেরা যদি আইপিএস অফিসার না হয় আজকে আমাদের ছেলেরা যদি ডিএম না হয় আজকে আমাদের ছেলেরা যদি বড় বড় উকিল না হয় আজকে আমাদের ছেলেরা যদি ডব্লিউবিসি অফিসার না হয় আজকে আমাদের ছেলেরা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয় আগামী দিন প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করতে 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 আগামী দিন যখন আমাদের ঘরে এনআরসি করে ডি গ্রুপে ফেলে আমাদের ঘরে ভারত থেকে তাহলে বাংলা থেকে তারাবে এ মুসলিম সমাজ আমার কওমের মানুষ তোমরা সেদিন বাঁচবে কি করে সেই চিন্তা করা দরকার আছে না নাই আজ আজ দক্ষিণ ২৪ পরগনা মুসলিম অধ্যুষিত জেলা মুসলিম সংখ্যা বেশি সেই দক্ষিণ ২৪ পরগনায় বিশ্ববিদ্যালয় কটা কলেজ কটা স্কুল কটা মুসলিম ছেলেদের চাকরি বাকরি মুসলিম ছেলেদের এডুকেশন শিক্ষাটা কোন জায়গায় বলো বলো আমার কথা কি ভুল হচ্ছে এটা বড় প্ল্যান করে করা হয়েছে যে তোমাদের ঘরে শিক্ষার দরকার নেই অথচ যে সমাজে অন্য সমাজ মুসলিম ছাড়া অন্য সম্প্রদায় বেশি সেখানে দেখুন অনেক স্কুল অনেক কলেজ অনেক শিক্ষার সমস্ত সুযোগ সুবিধা করা আছে ভাই আপনাদের দেখে আমার মায়া লাগছে আলোচনা করতে করতে কিভাবে আলোচনা করি গরমে আস্তে 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 না ভাই আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো আমি তোমাদের বাঁচাবার চেষ্টা করছি ভাই আমার কথা হয়তো অনেকে ভুল বুঝছে আমি তোমাকে এদেরকে বাঁচাবার চেষ্টা করছি হয়তো আমার কথা অনেকে বুঝছে যে পীরের ছেলে রাজনীতি করবে কেন বা দাদা হুজুরের ৪৪টা নিয়ে অনেক ইখতিলাফ করছে বা আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে এরকম কত তো সমাজে শোনা যাচ্ছে তা আপনাদের কষ্ট দেখে আমার মায়া লাগছে তথাপি এই তিনটে কথা বলে ভাই দোয়া করে দেব আপনারা একটুখানি একটু বসার চেষ্টা করুন কারণ দাঁড়িয়ে থাকলে আরো কষ্ট হতে পারে একটু সালাম পড়ে লিখবে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কঠিন হাসর দিনে কি আছে মোদে কপালে গুনাগার উম্মা আত আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম
মানুষের অনেক শরীর খারাপ হয়ে যাচ্ছে গরমে, বুঝলেন? আপনারা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন, একটু পিছিয়ে পিছিয়ে যান, একটু পিছিয়ে পিছিয়ে যান। অনেকের মানুষের একই আতর চেপে চেপে বস দেরিয়ে আছেন কেন? গায়ে গা ঠেকিয়ে, একটা মানুষের গায়ের টাপও আছে এই গরমে, একটু পিছিয়ে পিছিয়ে যান না। এই বেকার খালি দোয়া করে দিই ভাই, এত আজকে রোদ হবে কি আমি জানতাম নাকি? হ্যাঁ, মানুষ কোলে 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 বসে আছে, একটু ছেড়ে ছেড়ে বসেন, একটু ছেড়ে ছেড়ে বসেন, নেই মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, মানুষের মাথা ঘুরে যাচ্ছে তাদের রোদে। কি করবো বলেন আপনারা? ছেড়ে দেবো? কিন্তু আপনারা না বলছেন, কিন্তু আপনাদের ক্ষতি হয়ে গেলে তো আমার খারাপ হবে, কারণ আগামী দিন আমার লড়াইয়ের সাথী তো আপনারাই নাকি? আগামী দিন মরণ পর্যন্ত আমরা একসাথে থাকবো তো নাকি? আর মরণের পরে জান্নাতে ইনশাআল্লাহ একসাথে থাকবো তো নাকি? না দুনিয়াতেই সম্পর্ক শেষ, না আমাদের সম্পর্ক আখেরাতেও থাকবে, বলুন ইনশাআল্লাহ। একটু ছেড়ে ছেড়ে সেই দেখেন গায়ে গায়ে বসছে, লেন যেটা ভালো হয় আপনাদের যেটা সুবিধা সেটা করে, ছায়া টায়া সেই সব রাস্তার ধারে গাছে টাছে সব ছায়াতে দাঁড়িয়ে আছে, যে যেখানে পারেন দাঁড়ান। আমি কোনো অভিযোগ দিলাম না, কেন সত্যি ভাই আমি হয়তো ছায়াতে রয়েছি, আমার কষ্টটা হচ্ছে না, আমি বুঝতে পারছি না, তাই আমি আপনাদের উপরে কোনো দুঃখ লব না। আপনারা যে যেখানে পারেন দাঁড়ান, মাইকের আওয়াজে শুধু শুনলেই হবে, কথা বুঝে আসছে নাকি? দোয়া করবো বলুন। আমার তো নিজেকে খুব খারাপ লাগছে, এইভাবে কি করে আলোচনা হবে? কারণ আমার ভাইদের এত রোদে এত গরমে, আর আল্লাহ পাকের মর্জি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো কাল কায়ামতের ময়দানে এর ওসিলাতে আল্লাহ আপনাদের নাজাত দিতে পারেন, ঠিক না বেটি? আল্লাহ বেহতার জানে, তবে আশা করি আল্লাহ নাজাত দিক। ভাই ভিড়ে থাকলে আরো কষ্ট ভাইদের হবে, বসে যান, আর না একটু ছায়ার দিকে, এখানে ছায়াতে আর জায়গা তো নেই, রাস্তার দিকে দিয়ে চলে যান, অনেক দূরে দূরে মাইক লাগানো আছে, যে যেখানে খুশি দাঁড়িয়ে যান, যে যেখানে খুশি দাঁড়িয়ে যান, কথা বুঝে আসছে? ধরো শরীফ আল্লাহ ভাই, আজকে একটা এলাকার মানুষ এত বাধার পরেও বেরিয়েছে, বুঝলেন তো? তবে এলাকার মানুষ তো নাকি গো, একটু হাত তুলে দেখান, এলাকার তো নাকি? আলহামদুলিল্লাহ। তা ভাড়া ভাড়া সব করে নিয়ে আসে না তো, ভাড়াটা করলি আসে না তো? তা আজকে পুরো দুদিকের রাস্তা গাছতলা যেখানে যা আছে কমসে কম 1.5-2 লক্ষ কমসে কম মানুষ আশপাশে টোটাল মিলিয়ে যদি সবাই এসে বসতো, এরকম দুটো মাঠ লাগতো, বলুন আলহামদুলিল্লাহ। অনেকে বলে আব্বাস সিদ্দিকীর তো ভোট নেই, লোক ওর মুখে মুতে দেবে, শোনেন নে? বসেন আপনারা, কি গো শুনেছেন না শোনেন নে? এক ভদ্রলোক বলেছে তো নাকি, আল্লাহ পাক ওর ভালো করুক, আল্লাহকে হিদায়ত করো, বলুন আমিন। যদি হিদায়ত কপালে না থাকে, আল্লাহর পক্ষ থেকে যেটা বিচার আছে আল্লাহ পাক সময় এলে করে দেবে। তো ভাই, এ বাবা তোরা সরে যা, ওরা রোদে বসে আছে, গাঠ করলে হয়? হ্যাঁ, এভাবে আলোচনা হয় না, তোমরা বসে যাও না বাপ, নয় পিছনের লোকগুলো দেখতে পাচ্ছে না, বসে যাও না বাপ। ভাইয়ের আমার আজ অনেকে অনেক কিছু বলবে, এতটুকু মনে রাখবেন, যুগে 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 ইসলামকে ক্ষতি করার জন্যে, মুসলমানদের ক্ষতি করার জন্যে একদল মুনাফেকরা চক্রান্ত করেছে। আজ কিন্তু আমি আব্বাস সিদ্দিকী
ফুরফুরা শরীর আহলে সুন্নাত আল জামাত এই সংগঠন 2016 সালে তৈরি করেছি। এই সংগঠনের মাধ্যম দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি অসহায় মানুষের পাশে আমি দাঁড়িয়েছি। আর ইসলাম আমাকে শিখিয়েছে লা ইরহামুল্লাহু মান লা ইরহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। তাই হোক সে একটা হিন্দু, হোক সে একটা দলিত, হোক সে একটা আদিবাসী, আজ ভাঙর এই ক্যানি এই এলাকার যত ধর্মের মানুষ আছে সবার উদ্দেশ্য করে আমি পীরজাদা, আমি ভারতীয়, আমি মুসলিম, আমি পশ্চিম বাংলার নাগরিক, আমি আপনাদেরই দেশের মানুষ, আপনাদেরই ভাই হিসেবে বলে দিয়ে যাই, আগামী দিন প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতার অধিকার, সাংবিধানিক অধিকার দেশ আমাদেরকে দিয়েছে সেই অধিকার বাবা সাহেব আম্বেদকর বলেছেন কখনো চেয়ে পাওয়া যায় না, অধিকারকে কিনে নিতে হয়। সেই অধিকার আমরা হরণ করে কেড়ে নিয়ে আমরা আগামী দিন মুসলিম দলিত আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যাতে করে মাথা তুলে থাকতে পারি এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে, ঠিক না বেটি? আজ 1500 বছর আগে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার জমিনে এসেছিলেন মহান স্রষ্টা রব্বুল আলামিন আমার নবী পাককে যখন পাঠালেন, আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে দেখলেন দুনিয়ায় অন্যায় অত্যাচার জুলুম রাজানি বর্বরতার সমাজ ভরে গেছে, ইনসাফ বলে কিছু নাই, ইনসানিয়াত বলে কিছু নাই, মানবতা বলে কিছু নাই, গরিবদের কোনো অধিকার ছিল না, গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে দিয়েছিল। কারা এটা করেছিল? তৎকালীন সময়ে রাজশক্তি দিয়ে আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব নামে এই চরিত্রহীন মানবরূপী পশুগুলো তারা এই মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায়কে প্রতিষ্ঠিত করলেন, অন্যায়কে মিটিয়ে দিলেন। আজ যদি আপনার ভাঙর এলাকায় ক্যানি এলাকায় একদল লোক তারা যদি মানুষের অধিকারকে কেড়ে লয়, তাদের বাড়ি ঘর দূর কেড়ে লয়, তাদের নারীদের উপর অত্যাচার করে, স্ত্রীদেরকে বিধবা করে দেয়, মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসায়, তাহলে একজন নবীর গোলাম হিসাবে আমার কি দায়িত্ব নাই যে তাদের হাত থেকে এই অসহায় মানুষগুলোকে বাঁচিয়ে দিয়ে আমার নবী যেভাবে সেই সময়ে মানুষকে মুক্তি দিয়েছিল এই নিরীহ মানুষগুলোকে মুক্তির রাস্তা দেখানো এই পীরজাদার দায়িত্ব আছে না নাই? আজকে যারা বলে, আজকে যারা মনে করে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন, তৎকালীন সময় রাজনীতির পাওয়ার নিয়ে যে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব অত্যাচার করেছিল, আল্লাহ নবী যদি তাদের বিরুদ্ধে বলে তাদের ক্ষমতাকে প্রলোচিত করে তাদের হাত থেকে যদি নিরীহ সমস্ত মানুষ জাতি সেখানে কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে কোন খ্রিস্টান, কে ইহুদি নয়, মানুষ্য জাতিকে যদি দয়ার নবী মুক্তি দিতে পারে সেই দয়ার নবীর উত্তরসূরি হিসাবে, সেই দয়ার নবীর অনুসারী হিসাবে আমরা কোন মমতার অনুসারী নয়, আমরা কোন বুদ্ধদেবের অনুসারী নয়, আমরা কোন সোনিয়ার অনুসারী নয়, আমরা কোন মোদির অনুসারী নয়, আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মানবতার শিক্ষা দিয়েছে সেই মানবতার প্রতীক, সেই মানবতার প্রতিষ্ঠাতা হযরত নবী মুহাম্মদ সাল্লামের দেখানো রাস্তায় আমরা কি আজকের দিনে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে মুক্তি দিবার অধিকার আছে না নাই?
কিন্তু আজকে একদল অশুভ মূর্খ সন্ত্রাস সমাজ বিরোধী দেশ বিরোধী সংবিধান বিরোধী মানুষকে যারা গোলাম বানিয়ে রাখতে চায় সেই সকল রাজনীতি নেতারা তারা আজকে বলে বেড়াচ্ছে যে পীর সাহেবের ছেলেরা রাজনীতির কথা বলবে কেন বলে না বলে না আজ যে আবু বকর সিদ্দিকীর শরণে মাহফিল করেছে যে আবু বকর সিদ্দিকীর শরণে এই প্রোগ্রাম করেছে সেই আবু বকর সিদ্দিকীর উত্তরসূরি হিসাবে আবু বকর সিদ্দিকী কি করেছে সেটা বলে যাচ্ছে একটু শুনে রেখে দেন আমার মুজাদ্দিদ জামান যেমন একদিকে ধর্ম প্রচার করেছে কুসংস্কারের হাত থেকে বেদাতীদের হাত থেকে বাতিল ফেরকাদের হাত থেকে মুসলিম সমাজের ঈমানকে যেমন বাঁচিয়েছে ঠিক তেমনি আমার আবু বকর সিদ্দিক মানুষ জাতিকে দেশবাসীকে শিক্ষা কি করে হবে সেই দিকে আমার আবু বকর সিদ্দিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠার সাথে সাথে হাই মাদ্রাসা এবং জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান সর্বদিক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান আমার আবু বকর সিদ্দিক তৈরি করেছে তাহলে আজ সেই আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম হিসাবে আমিও শুধু মুসলিমদের জন্য নয় সর্বধর্মের মানুষের কি করে শিক্ষা হবে সেই চিন্তা করে ফুরপুরা শরীফে 100 বিঘা জমি কিনে সেখানে পীর আবু বকর নলেজ তৈরি করছি যেখানে মুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক তাদের গরিব সম্প্রদায়ের সেখানে সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করে তাদের পড়াশোনার ব্যবস্থা করছি এটা কি আমার করার অধিকার আছে না নাই ভাইরা আমার এটা গেল একটা পথ আবু বকর সিদ্দিকী তিনি জামান ধর্ম সংস্কার ছিলেন